আমেরিকায় সকালবেলা আমার প্রতিদিনের কাজ, আজকে আপনারা একটু দেখাবো। স্কুলে যাচ্ছি, এই যে প্রথমে হচ্ছে স্কুলে যাচ্ছি, এখন বাজে 7টা। ঘুম থেকে উঠেই একটা চাদর পরে চলে আসতেছি ভাই বোনেরা। এই দেখেন পোলারে স্কুলে নিয়ে আসতেছি। মানে সকালবেলা সবচাইতে কষ্টের টাইম, সত্যি ঘুম থেকে উঠতে মন চায় না, মানে এত কষ্টের টাইম তা বলার মতো না, কিন্তু কিছু করার নাই। এই যে এখন স্কুলে কিভাবে দেখেন এরা ই করে সেটা দেখাচ্ছি। গাড়ি গাড়ি এখন আয়ান এই দিক দিয়ে যাবে, এখন স্টপ। হ্যাঁ যাও, আমাদের দেশে হইলে কেমন, আর এই দেশে দেখেন, এই দেখেন। হ্যাঁ ধরছি, হ্যাঁ হ্যাঁ যাও, হ্যাঁ যাও যাও, আমার কাছে দাও, এটা এটা আমার কাছে দাও। এই দেখেন আয়ান বাবু হাত দিয়ে ইয়ে করে ধরে রাখছে, আর সব গাড়ি থাইমি যাবি। এই যে এটা স্কুল থেকে শিখাইছে তাকে, যখন কোথাও পার হতে লাগবা হাত উঁচু করে দিয়ে রাখবা। হ্যাঁ যাও, ও থামবে বাবা যাও। হ্যাঁ না যাও, তার বন্ধু হান্টার একেবারে সেই রকম সেই ইয়া হয়ে গেছে হান্টারের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। অনেক ঠান্ডা পড়ে গেছে, অনেক ঠান্ডা পড়ে গেছে। দেখি বন্ধুদের সাথে একটু, এই যে তার বন্ধু। হ্যালো, হাউ আর ইউ হান্টার? গুড, ওয়াও, গুড। এই যে আয়নের বন্ধুরা, ও আমার জন্য সবাই ওয়েট করতেছে। দেখছেন আমি আজকে প্রেসিডেন্ট না, মজা করলাম। এখানে আসলে যখন কেউ মানুষ রাস্তা পারাপার হয় তখন সকল গাড়িগুলাই থেমে যায়। কারণ কি জানেন, কারণ যদি বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট করে, এই মানুষের অ্যাক্সিডেন্টের টাকা দিতে দিতে একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে, যার কারণে তারা আগে থেকেই সতর্ক হয়। যেমন আমি গাড়ি চালাতে লাগলেও যদি দূরে মানুষ দেখতে পাই স্লো করে ফেলি, এবং কাছে যখন আসবে মানুষ তখন একদম স্টপ করে ফেলি, যে সে আগে যাক তারপরে আমি যাব। পরিবেশটা দেখেন খুব সুন্দর লাগতেছে না? এটা হচ্ছে শাকিলাপুর বাসার পাশে, আমার বাসা থেকে আইনের স্কুল হেঁটে 2 মিনিট বাড়িটা। এই দেখেন এটা বিক্রি হবে, এখানে অনেকগুলো বাড়ি বিক্রি হবে, তিনটা বাড়ি আসছে বিক্রি হবে। এখন বাড়ির দাম আবারও কমছে, তো যারা বাড়ি টাড়ি কিনতে চান তারা কিন্তু এই মুহূর্তে কিনতে পারেন, কিন্তু ইন্টারেস্টেড বাইরে অনেক ইন্টারেস্টেড বাড়ছে। ও প্রতিদিন এই দেখেন কি নিয়ে আসে, এটা নিয়ে মারে এক দৌড়, আমি ওর সাথে পারিও না ইয়েও করতে পারি না। ছোট্ট করে আজকে ভিডিও করলাম যে আপনারা, শাকিলা বোন শুধু ভিডিও করে না ভাই বোনেরা, সকাল থেকে একদম এই যে উঠছি এখন থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু একটা না কাজ করে যাব। এখন বলতে পারেন যে আপু ভিডিও বানান কখন, ভিডিও এর ফাঁকে ফাঁকে দেখা যায় বানানো হয়, আর মেনলি ভিডিও বানানো হয় শনিবার এবং রবিবারের দিন, কারণ সেই সময়ে আমি একটু ফাঁকা থাকি, শনি রবিবারে ঘুরতে যাই, বেড়াতে যাই, এইসব করতে যাই। সো সেই সুযোগে আপনাদেরকে ভিডিও করে দিই, যাই না ছোট্ট করে আজকে ভিডিও করে দিলাম, দেখাইলাম আমেরিকার লাইফস্টাইল। সকাল থেকে নন স্টপ শুরু হয়ে যায়, নন স্টপ জীবনে। সত্যি একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে কি, যখন ছোট ছিলাম টেনশন কি জিনিসটা বুঝতাম না, এখন বড় হয়েছি টেনশন জিনিসটা বুঝি। তারপর ছোট থেকে আর একটু বড় যখন হলাম এত দায়িত্ব ছিল না, কিন্তু এখন দায়িত্ব জিনিসটাও বুঝি, যে আমি যদি না রান্না করি তাহলে বাসার 2টা মানুষ খাবতে পারবে না, তো এটা বিশাল বড় একটা দায়িত্ব। যাই হোক ভাই বোনেরা, অনেক কথা বললাম, ভালো থাকেন সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।